এই আশায় বাবা কি হয়েছে বাবা ছোটবেলায় মারা গেছে যখন আমার ছয় বছর বয়স তখন আচ্ছা আচ্ছা আপনি এখন কি করেন আমি বর্তমানে দু একটু টিউশনি করতেছি প্রাইভেট পড়াইতেছি বাচ্চাদের ওইটা দিয়ে খুব কষ্ট করে চলতেছি এতদিন তো মাই চালাইছে নিজে কিছুই করিনি বয়স কত আপনার বয়স ভাই উনিশ চলে বিয়ে হয়েছিল না বিয়ে সাদি হয় নাই আমি এতদিন দিন লেখা পড়া করতাম লেখাপড়া মা অসুস্থ হয়ে পর লেখাপড়াটার করতে পারি নাই বর্তমানে নিজে tuition ই করতেছি কোন class এ পড়তে লেখা পড়া করছেন আমি SSC পাস করছি ভাইয়া এই দুই হাজার বন্ধ হয়ে গেলো কেন টাকা পয়সার অভাবে ভাইয়া হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়াতে আর মা এত চাকরি করে আমারে লেখা পড়া করাইছে school এ চাকরি করতো এখন মা অসুস্থ হওয়ার পর আর লেখা পড়াটা চালাতে পারি নাই কারণ লেখা পড়ার তো একটা খরচ আছে সেই জন্য এই চাক লেখা পড়া করে তো চাকরি বাকরি করেও তো একটু চলা যায় বা লেখা পড়াটাও চালিয়ে নেওয়া যায় যেহেতু SSC pass course হ্যাঁ আসলে ভাইয়া আমাদের কোনো পুরুষ মানুষ guardian নাই আমি আর আমার মা আমিও বিবাহি বিবাহ যোগ্য একটা মেয়ে নানান লোকে নানান কথা বল বলবে তো আমি চাইতেছি যদি একটা ভালো বড় মনের মানুষ হয় সে দেশি বিদেশি যেইখানেই হোক বয়সের যত হোক চেহারা যেমন হোক আমার কোন সমস্যা নাই বয়স একটা সংখ্যা মাত্র আমি শুধু একটা ভালো বড় মনের মানুষ পেয়ে তারে জীবন সঙ্গী করে বিয়ে বসে যাইতে চাইতেছি আচ্ছা আচ্ছা শুনতে কোন বিষয়টাকে ঘনছে সব থেকে কষ্ট লাগে ভাইয়া আমি মানে ছোটবেলা থেকে অনেক ভালো ভাবেই মানুষ হয়েছি অনেক ভালোভাবে মানুষ করছে কিন্তু ভাগ্যের নির্মম পড়ে আসা আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছে কখনো কল্পনা করতে পারিনি যে জীবনটা এইখানে এসা মানে দাঁড়ায় যাবে জীবনটা হয়তো আমি মাঝে মাঝে মনে করি যে জীবনটা অন্যভাবেও তো চলতে পারত, আবার ভাবি যে না যে মহান সৃষ্টি সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব জাতি, মানব জাতির জন্য মহান আল্লাহ পাক যা করবে সেটা ভালোই করবে, তো ওনার ইচ্ছা উনি এভাবে জীবনটা দিসে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া. এটা আমার কোন আফসোস নাই কিন্তু একটু কষ্ট মাঝে মধ্যে লাগে, তারপরও বলে আল্লাহর দেওয়া এটা ই করতে পারি. যা বলতেছেন সত্যি কথা বলতেছেন তো সব. জি ভাইয়া সত্যি কথা বলতেছে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আপনাদের দুয়ার তাহাজতের নামাজ ও পড়ার চেষ্টা করি মাঝে মাঝে পড়ি আর কি ভাই কেউ যদি যোগাযোগ করতে চায় সে আপনার কাছে আসলে কি উদ্দেশ্য নিয়ে যোগাযোগ করবে এটা জীবনসঙ্গীর জন্য নাকি কোনো সহযোগিতা দিবে সেই আশা নিয়ে না না ভাই আমার কোনো সহযোগিতা চাই না আর সহযোগিতা চাইতেও বলতে একদিন দুই দিনের জন্য কারো কাছ থেকে সহযোগিতা নিয়ে জীবনটা মানুষের চলে না আমি চাই সারা জীবনের জন্য কেউ আমার বট মতো ঢালে পাশে দাঁড়াক এবং আমাকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমাকে ভালোবেসে বিয়ে করুক সেই উদ্দেশ্যে। এত বড় হয়েছেন কোন প্রেম ভালোবাসা বা কারোর প্রতি ভালো লাগা এরকম কিছু হয়েছে? না পেরে সেগুলোর উপায় ছিল না, আমি মন দিয়ে লেখাপড়াটাই করতাম, ইচ্ছা ছিল আরও লেখাপড়া করব। আসলে সব ইচ্ছা তো জীবনে পূরণ হয় না। আচ্ছা আচ্ছা, তা যদি সব কিছু শোনার পরে যোগাযোগ করতে চায় বা আপনার ঠিকানায় যেতে চায় তাহলে number টা তো দেয়া যাবে। হ্যাঁ অবশ্যই number দেয়া যাবে ভাই আমি বলব number টা? জি number একটু বলে দেন। zero one three three four seven two double six

যদি কোনো ভালো বড় মনের মানুষ সত ইচ্ছা নিয়ে আমার সত্যি সত্যি ভালোবেসে আমার পাশে দাঁড়াইতে চায় ওই রকমই যেন মানুষ আমাকে ফোন দেয় কারণ দুনিয়াতে তো অনেকে অনেকের পাশে দাঁড়ায় আমিও চাই আমার পাশে একটা ভালো মানুষ দাঁড়াক একজনের জন্য বা লোকে গোনা কয়েকজনের জন্য যাতে সবাইকে অবিশ্বাস বা সবাইকে খারাপ না ভাবা হয় সেইটাই সেটাই তোকে আপু ভালো থাকেন দোয়া করি আর সবসময় নামাজ কলাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার কষ্ট জীবনটা দূর করে দেবে আর যারা দর্শক আপুর কথা শুনলেন সত্যিকারের অসহায় একটি আপু লেখাপড়াও জানে কেউ যদি সঙ্গী করতে চান বা একটু খোঁজ খবর নিতে চান তারাই ফোন দিয়েন অযথা সময় নষ্ট করার জন্য কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করেন না তা আপু ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম